আমরা এডির কাছে একটা অ্যাপ্লিকেশন জমা দিতে এসেছিলাম এবং সেটা দিয়েছি আমরা। আমরা এডির কাছে এটাই দাবি করেছি যে সমগ্র শিক্ষা অভিযানের টাকাগুলো উদ্ধার হচ্ছে, বিভিন্ন প্রেয়সীর বাড়ি থেকে উদ্ধার হচ্ছে, শিক্ষামন্ত্রীর বিভিন্ন যে আমরা সম্পত্তি পাচ্ছি সেখানে আমাদের টাকাও রয়েছে, অর্থাৎ সমগ্র শিক্ষা অভিযানের টাকাও সেখানে রয়েছে। আমরা চাই সেই টাকা উদ্ধার করা হোক, সেই টাকা সঠিকভাবে তদন্ত করা হোক এবং সেই টাকা উদ্ধার করে পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষা অভিযানের যে কর্মচারীরা রয়েছে, যে স্টাফেরা রয়েছে, তাদের অ্যাকাউন্টে সেই টাকা দেওয়া হোক। এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে এই ধরনের দুশ্চরিত্র নোংরা চোর মন্ত্রীদের সমস্ত মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হোক এবং বুদ্ধিজীবী সহ শিক্ষাবিদ যারা রয়েছে তাদেরকে মন্ত্রিসভায় নিয়ে এসে স্বচ্ছ একটা মন্ত্রিসভা তিনি গঠন করবেন, এটা আমরা তার কাছে আবেদন রাখছি। এবং সেই সঙ্গে মানিক ভট্টাচার্য, যিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান, তিনি পার্শ্ব শিক্ষকদের যে 10% সংরক্ষণ ছিল টিচার রিক্রুটের ক্ষেত্রে, সেই রিক্রুটের জায়গায় নন প্যারা টিচার যারা তাদেরকে টাকার বিনিময়ে নিয়োগ করেছে এবং পার্শ্ব শিক্ষকদের সেখান থেকে বঞ্চিত করা হয়েছে, আমরা চাই সেটাকে সঠিকভাবে তদন্ত করা হোক এবং দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হোক এবং পার্শ্ব শিক্ষকদের যারা যোগ্য, যারা টেট পাস করে রয়েছে, তাদের চাকরি দেওয়া হোক। আজকে আমরা ইডির যে অ্যাডিশনাল ডিরেক্টর রয়েছে তার সঙ্গে আমরা কথা বলেছি এবং তাকে আমরা একটা আবেদনপত্র জমা দিয়েছি, তিনি বলেছেন এটা তারা নিশ্চয়ই দেখবেন এবং গুরুত্বের সঙ্গে দেখবেন। দেখুন, সেটা কিছু বলেনি, বলছে সবটাই তদন্ত চলছে এবং সবটা নিয়েই আলোচনা চলছে তাদের, তার সঙ্গে আমরা যে চিঠিটা দিলাম সেটা একটা নতুন পালক তাদের কাছে জুড়লো।